নমস্কার। আজকে আলু চাষের তিনটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যাটা হচ্ছে আলুর কন্দ সহ ডাঁটাটা পুঁচে যাচ্ছে। এটা একটা ছত্রাক ঘটিত সমস্যা এবং এই সমস্যা এবছর প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের কৃষক বন্ধুরা জানাচ্ছেন যে তাদের ওইদিকে এই বছর এই সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে, এটা নিয়েও পরে আলোচনা হচ্ছে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে আলু গাছের পাতা কুঁকুড়ে যাওয়ার সমস্যা। এই সমস্যাটা মেনলি যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন রস শোষণকারী পোকার জন্য এবং বীজবাহিত হয়েও এই সমস্যাটা আছে। আমরা যখন বীজ শোধনটা করে জমিতে আলুর কন্দটা বসাই বা বীজটা বসাই, সেই সময় আমরা বেশিরভাগ কৃষক বন্ধুই শুধুমাত্র ছত্রাকনাশক দিয়ে বীজটা শোধন করি। কিন্তু ভালো হয় যদি ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে বীজটা প্রথম অবস্থাতে শোধন করা যায়। আর তিন নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে আলু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা। তাহলে এই তিনটি সমস্যা নিয়ে আজকে আলোচনা হবে, তাই আপনারা সাথে থাকুন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রথমেই আসি আলুর কন্দ পচা, গোড়া পচা এবং ডাঁটা পচার সমস্যাটা নিয়ে। এটা মেনলি একটা ছত্রাক ঘটিত সমস্যা এবং এই সমস্যা এবছর বেগুন চাষে প্রচুর পরিমাণে এইদিকে ভুগিয়েছে আমার এলাকাতে। কোনো কিছু ব্যবহার করে রেজাল্ট পাওয়া যায়নি, পরবর্তী সময়ে ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়েছে। তো যদি এই ধরনের আলুর জমিতে আপনার সমস্যা লক্ষ্য করা যায়, তাহলে আপনারা কপার অক্সিক্লোরাইড এবং কার্সুগামাইসিন এই গোত্রের ছত্রাকনাশক, যেমন ধানুকা কোম্পানির কণিকা, প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। অথবা যদি এটা হাতের কাছে না থাকে, তাহলে আপনারা কপার হাইড্রক্সাইড এবং ভ্যালিডামাইসিন গোত্রের ছত্রাকনাশক দুটোকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ডুপন্টের কোসাইড 2000 প্রতি লিটার জলে 2 গ্রাম এবং কৃষি রাসায়নের V3 প্রতি লিটার জলে 1 ml হারে দুটোকে একসাথে মিশিয়ে আপনারা যদি 7 দিন ছাড়া ছাড়া 2 বার স্প্রে করেন, তাহলে অবস্থার অনেকটা উন্নতি ঘটবে। যদি এটাও হাতের কাছে না থাকে বা এই কম্বিনেশনগুলো যদি আপনাদের কাজ না করে, তাহলে থায়োফেনেট মিথাইল 70% প্রতি লিটার জলে 2 গ্রাম এবং তার সাথে কার্সুগামাইসিন 3% প্রতি লিটার জলে 1 ml হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ব্র্যান্ড নেম বায়োস্টেড কোম্পানির রোকো এবং বায়োস্টেড কোম্পানির বায়োমাইসিন এই দুটোকে একসাথে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, তাতেও কাজ হবে। যদি এইগুলো আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে আপনারা থায়োফেনেট মিথাইল এবং পাইরাক্লোস্ট্রোবিন গোত্রের ছত্রাকনাশক, যেমন BSF কোম্পানির জেলোরা, প্রতি লিটার জলে 2 ml হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এখন সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে এত কিছু ব্যবহার করার পরেও কিছুতেই থামছে না এই সমস্যা, তখন কিন্তু আপনাকে আরেকটু উপরের দিকে যেতে হবে। এবং এই ছত্রাকনাশকগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি একটু কমবে। তাহলে এই বিষয়টা মাথায় রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে আপনারা ক্যাপ্টেন এবং হেক্সাকোনাজোল গোত্রের ছত্রাকনাশক, যেমন ব্র্যান্ড নেম আপনারা পেয়ে যাবেন টাটা রিলিজের টাটা তাকত নামে, এটা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে আপনারা 7 দিন ছাড়া ছাড়া 2টো স্প্রে করতে পারেন। অথবা ক্যাপ্টেন এবং টেবুকোনাজোল গোত্রের ছত্রাকনাশক, যেটা আপনারা আদামা কোম্পানির সামির নামে পেয়ে যাবেন, এটাও আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে মিশিয়ে 7 দিন ছাড়া ছাড়া 2টো স্প্রে করলে আশা করি এই সমস্যাগুলো কাটানো যাবে। এরপরে আসি আলু গাছের পাতা কুঁকড়ার ব্যাপারটা নিয়ে। মেনলি রস শোষণকারী পোকার জন্য এই সমস্যাটা হয়ে থাকে। এর মধ্যে ধরুন থ্রিপস আছে, অ্যাফিড আছে, জ্যাসিড আছে, হোয়াইট ফ্লাই আছে। এরা আলু গাছের পাতা থেকে যখন রসটা শোষণ করে খায়, ধীরে ধীরে কী হয়, এই পাতাগুলো কুঁকড়াতে শুরু করে। আর আরেকটা কারণে এই আলু গাছের পাতা কুঁকড়ে যায়, সেটা হচ্ছে বীজবাহিত কারণে। এবং এই গাছগুলো আপনারা প্রথম অবস্থাতে দেখলেই চিনতে পারবেন না, এই গাছগুলো যখন আপনার মাটি ভেদ করে বার হবে তখনই দেখতে পাবেন যে এদের পাতা কুঁকড়ে আছে। তো সেক্ষেত্রে আগেই তো বললাম যে বীজ শোধনের ব্যাপারটা, সেই সময় যদি ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে বীজটা শোধন করতে পারা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। এখন ব্যাপার হচ্ছে যদি আপনার আলুর জমিতে এই কোঁকড়ার সমস্যাটা আসে, তাহলে আপনি কী করবেন? প্রথমে বলবো, আপনি প্রথম থেকেই যে স্প্রেগুলো করবেন, ছত্রাকনাশকের স্প্রে করবেন বা PGR স্প্রে করবেন, তার সাথে মাঝে মধ্যে এই রস শোষণকারী পোকার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। এক্ষেত্রে কম দামের মধ্যে বলবো যে ডাইমেথয়েড গোত্রের কীটনাশকগুলো খুব ভালো, যেটা আপনারা ব্র্যান্ড নেম টাপগন নামে পেয়ে যাবেন, এটা প্রতি লিটার জলে 2 ml হারে ব্যবহার করতে পারেন। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানেও কিন্তু টাপগন পাওয়া যায়।
এছাড়াও ইমিডাক্লোপ্রিড 70% গোত্রের কীটনাশক, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আমাদের এই দিকে যেটা আপনারা ব্র্যান্ড নেম বায়ারের অ্যাডমায়ার নামে পেয়ে যাবেন, এবং বাংলাদেশের দর্শক বন্ধুরা এটা আপনারা ওখানে বায়ারের কনফিডর নামে পেয়ে যাবেন। এছাড়াও থাইমেথক্সাম গোত্রের যে সমস্ত কীটনাশকগুলো যেমন সিঞ্জেন্টার একতারা, এটাও আপনারা প্রতি 15 লিটার জলে 5 গ্রাম হারে মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারেন। বাংলাদেশের দর্শক বন্ধুরাও এই একই নামে এই কীটনাশকটা আপনাদের ওখানে পেয়ে যাবেন। এছাড়াও মাঝে মধ্যে বিকেলের দিকে আপনারা 1500 PPM এর নিম তেল প্রতি লিটার জলে 5 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এক্ষেত্রে ইপকোর নিম তেলটাও খুব সুন্দর, অথবা করমণ্ডলের 10,000 PPM এর যে নিম তেল সেটাও আপনারা প্রতি লিটার জলে 3 ml হারে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করলে এই সমস্যাগুলো কাটানো যাবে। এছাড়াও যদি এগুলো আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে এসিফেট এবং ইমিডাক্লোপ্রিড গোত্রের কীটনাশক যেমন UPL এর ল্যান্সার গোল্ড, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলে এই সমস্যাটা বেশ নিয়ন্ত্রণে রাখা যাবে। এরপরে আসে তৃতীয় সমস্যাটা নেই, যেটা হচ্ছে আলু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার। এটা মেনলি হয় ছত্রাকের আক্রমণে এবং আরেকটা হয় জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণে। এক্ষেত্রে আপনাদেরকে এমন একটি ছত্রাকনাশকের কথা বলবো যেটা স্প্রে করলে আপনার দুটো কাজে একসাথে হবে, সেটা হচ্ছে BSF কোম্পানির পলিরাম। এর মধ্যে রয়েছে মেটিরাম 70% এবং জিঙ্ক রয়েছে 14%। এটা যদি আপনারা প্রতি লিটার জলে 4 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে দুটোরই কাজ হবে। এ দ্রুত গাছের পাতাকে সবুজ করবে এবং আলুর জমিতে যে জলদি ধসা বা পরবর্তী সময়ে নাভি ধসার যে সমস্যাগুলো আছে তার ক্ষেত্রে আগাম প্রোটেকশন দেবে আপনার জমিকে। এবং যদি এটা আপনাদের কাছে মনে হয় যে এটা একটু দামি হয়ে যাচ্ছে, তাহলে আপনারা প্রতি 15 দিন অন্তর অন্তর 3 বার, অর্থাৎ আলু গাছের বয়স যখন হবে 15 থেকে 20 দিন তখন একবার, এবং 25 থেকে 30 দিনের মাথায় আরেকবার, আরেকবার 40 থেকে 45 দিনের মাথায় জিঙ্ক DDA 12%, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 10 গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলেও এই সমস্যাটা কাটানো যাবে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।